যেদি বলে মমতার সাইকেলে চাপছো, মমতার ইন্দিরাবাসনের ঘরে আছো, মমতার কন্যাশ্রী যুবশ্রী অমকশ্রী তমকশ্রী শ্রী 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 শ্রী, কথা বুঝছেন না বোঝেন নে? তাহলে তোমাদের লজ্জা লাগে নে? এত কিছু একটাই কথা বলবে, আমাদের ভোটে সিএম হয়েছে, লজ্জা লাগে? এ কথা বুঝছেন না বোঝেন নে? আমাদের ভোটে জিতে কলিকাতার আর্ধেক সম্পত্তির মালিক হয়েছে তারা, আমাদের ভোটে জিতে, কথা বুঝে আসছে? তারা যেটা আমাদেরকে দিচ্ছে তাদের নিজের ব্যক্তিগত কোনো ফান্ড থেকে দেয়নি, সব জনগণের ট্যাক্সের ট্যাক্সের টাকায় এরা মজা করে, ফ্রি প্লেন, ফ্রি গাড়ি, ফ্রি বাড়ি, ফ্রি চাল, এমএলএ হয়ে যাওয়ার পরে রিটার্ন হলো স্যালারি ফ্রি চলতেই থাকবে। তাহলে এত কিছু দিয়েছে আর একটা সাইকেল দিয়ে বলছি আমার সাইকেলে চেপে লজ্জা লাগে না? শুনছেন কিভাবে বোকা? মুসলিম গরিব ছেলেটাকে, আদিবাসী হিন্দু গরিব ছেলেটাকে একদল অশুভ রাজনীতির নেতারা নিজেদের ফায়দা স্বার্থে 5,000 টাকা দিয়ে তার দ্বারা সমাজ বিরোধী কাজ করায়, যখন পেপারে ধরা পড়ে যায় মোহাম্মদ অমুক, সিরিয় অমুক, হিন্দু বা মুসলমান যেই হোক, বদলাম কিন্তু সেই গরিবদের ঘরের বাচ্চাদের জন্য গরিবরা হচ্ছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী 2016 স্বপ্ন দেখেছি, আমি ঐক্য তৈরি করব, স্কুল কলেজ করব, তার জন্য 100 বিঘে জায়গাও কিনেছি, ম্যারিড স্কলারশিপ দিচ্ছি এই সংগঠন থেকে। কিন্তু আমি দেখলাম আমার কাছে পুঁজি আছে 1 বালতি, কিন্তু সমস্যা হলো সাগরের মতো, তাই এই সমস্যা সমাধান করতে গেলে ওয়ারাইনি সংগঠন থেকে সম্ভব নয়। তাই আমি স্বতন করে স্বপ্ন দেখেছি যে কিছু ভালো 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 ব্যক্তিকে দাঁড় করিয়ে আমার সংগঠন বা আমার ভালোবাসার মুসলিম দলিত আদিবাসী দেশবাসীকে বুঝিয়ে তাদেরকে জিতিয়ে তাদের দ্বারা ওই সাগর থেকে বালতি বালতি তুলে ওই গরিবদের ছেলে মেয়েদেরকে পড়াবো, তাদেরকে আশ্রয় দেব, এর বিনিময়ে পরকালে আল্লাহর রহমতের আশ্রয় পাবো, এই আশায় যদি আমি নাবি অন্যায় করেছি? চিৎকার যেমন অন্যায় করেছি, কিন্তু আমার মাথায় টুপি আছে, শুধু বলা হচ্ছে মুসলমান মুসলমান। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে দূরে কাছে প্রত্যেকটা হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, গরিব, যে ধর্মেরই হোক, জিজ্ঞাসা করি 73 বছর, বিশেষ করে হিন্দু গরিব ভাইদের জানতে চাই, 73 বছর এই বাংলার সিএম কোন মুসলমান হয়েছে? 73 বছর এই বাংলার কোন উপমুখ্যমন্ত্রী মুসলমান হয়েছে? 73 বছর যখন কোন সিএম মুসলমান নয়, উপমুখ্যমন্ত্রী মুসলমান নয়, তাহলে হিন্দু ভাই আপনারা গরিব হয়েছেন, এর জন্য মুসলমানের দোষ কোথায়? মুসলমান তো কোনো দায়ী, মমতার সাইকেলে চাপছো, মমতার ইন্দিরাবাসনের ঘরে আছো, মমতার কন্যাশ্রী যুবশ্রী অমকশ্রী তমকশ্রী শ্রী 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 শ্রী, কথা বুঝছেন না বোঝেন নে? তাহলে তোমাদের লজ্জা লাগে নে? এত কিছু একটাই কথা বলবে, আমাদের ভোটে সিএম হয়েছে, লজ্জা লাগেনি? হ্যাঁ, কথা বুঝছেন না বোঝেন না? সব ফেরত দেবো, আগে আমাদের সিএম ভোটটা ফেরত দে। এ কথা বুঝছেন না বোঝেন না? আমাদের ভোটে জিতে কলিকাতার আর্ধেক সম্পত্তির মালিক হয়েছে তারা, আমাদের ভোটে জিতে, কথা বুঝে আসছে? তারা যেটা আমাদেরকে দিচ্ছে তাদের নিজের ব্যক্তিগত কোনো ফান্ড থেকে দেয়নি, সব জনগণের ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, হাত না বাও, যারা যারা হাত তুলিনি তোমরা ট্যাক্স দিওনি, তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, এই ট্যাক্স দিওনি, তাহলে হাত তুলিনি কেন? আর একবার বলছি, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, হাত না বাও। এই দুনিয়া, এই ভারতে যত কেউ ট্যাক্স দেয় না এমন কেউ নেই। ট্যাক্স 2 ধরনের হয়, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট।
ডাইরেক্ট ইনডাইরেক্ট মোবাইল কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, ঘড়ি কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, জুতো কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, মাইক কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, যা আছে সব ট্যাক্স আমরা দিই। আমাদের ট্যাক্সের টাকা এরা মজা করে, ফ্রি প্লেন, ফ্রি গাড়ি, ফ্রি বাড়ি, ফ্রি চাল। এমএলএ হয়ে যাওয়ার পরে রিটার্ন হলো, স্যালারি ফ্রি চলতেই থাকবে। তাহলে এত কিছু দিয়েছে আর একটা সাইকেল দিয়ে বলছি আমার সাইকেলে চেপে লজ্জা লাগে না? শুনছেন কিভাবে বোকা বানাচ্ছে এরা? আর এইভাবে খুলে খুলে আব্বাস সিদ্দিকী বলতে গেলে একটু সময় লাগে তো নাকি? তাই উটা থেকে বলি, কিছু লোক বলে জলসা এসে রাজনীতির কথা বলবে কেন? আর এদেরকে জাগাতে হবে, ঘুমোচ্ছে সব। অতএব ধর্মের সুশ্রী দিয়ে আপনাদেরকে বোকা বানানো হয়েছে, তাই বলবো টুপি না দেখে, দাড়ি না দেখে, ইউনিফর্ম না দেখে আমার অন্তরের মানবতা ভালোবাসাটা দেখুন, মোস্তফা জানে রহমতের গোলামকে দেখুন, আমার নেতা রাস্তায় পড়ে থাকা তিনটে মূর্তি গলায় থাকা বুড়ি মহিলাকে, মূর্তি পূজারি মেয়েকে মা বলে সম্বোধন করে ঘরে তুলে নিয়ে সেবা করেছে, সেই নেতার আদর্শে আমি বড় হয়েছি। আমি হিন্দু দেখি না, আমি দলিত দেখি না, আমি মতুয়া দেখি না। যখন আমি হিঙ্গলগঞ্জে গিয়েছিলাম, 1200-1500 সব হিন্দু ভাই, মা বাপ ভাই বোন যা ছিল সব দিয়েও কম পড়ে গেল। বাইরে চলে আসছি, রাস্তায় অনেকে ধরেছে যে আমরা পাইনি। আমি বলেছিলাম দুদিন সময় দেন, খাবার পাঠাচ্ছি, পরের দিনেই খাবার পাঠিয়েছি। আমি একবারও দেখিনি ওরা হিন্দু, আমি দেখেছি আমার দেশবাসী, আমারই মতো একটা তার জান আছে, জীবন আছে, আমি খিদে পেলে যে কষ্ট হয় তারও সেটা হয়। আমি দেখেছি আমাকে যিনি সৃষ্টি করেছে তাকেও তিনি সৃষ্টি করেছে, আমি দেখেছি আমার প্রথম বাবা যিনি তাদেরও প্রথম বাবা তিনি, আমি দেখেছি আমার প্রথম মা যিনি তাদেরও প্রথম মা তিনি। আজ আমার বিষয়ে কিছু ইমাম, কিছু বক্তা, কিছু মরি সাহেব, কিছু পীরজাদা, উনি মুসলিম ভোট ভাগ করতে নেমেছে, না আমি মুসলিম ভোট ভাগ করতে নামিনি। যখন মমতা ব্যানার্জি প্রার্থী হবে বলেছিল, তিনি কি হিন্দু ভোট ভাগ করতে নেমেছিল কেউ বলেছিল? তার বেলায় তো প্রশ্ন উঠল না, আমার বেলায় উঠছে কেন? এই দালালগুলোকে চিনুন, যারা দীর্ঘ বছর ধরে কংগ্রেসের নেতাদের দোষ নাই, বামফ্রন্টের উঁচু পদের নেতাদের দোষ নাই, টিএমসির উঁচু পদের নেতাদের দোষ নয়, ওনাদের দোষ একটাই, ওনারা গ্রাউন্ড লেভেলে নেবে মানুষের সুখে দুঃখের কথা শোনেন, এটাই অন্যায়। ওনাদের ঘরে বড় বড় সব কমের রহনুমা সেজে ওনাদের সঙ্গে মিটিং করে মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে তোমাদের ঘরে দীর্ঘ 73 বছর ধরে সৌদা করছে, বিক্রি করছে। আজকে যখন নিজে দল করতে নেমে গেছি, দেখছি সৌদা করার তো লাইন নেই, এবারে আমার পিছনে লেগেছে, যেহেতু মুসলমানদের নিয়ে একটা হিন্দু মুসলমান করতে চাইছি, আমি হিন্দু মুসলমান করতে চাইছি। হ্যাঁ, আমার দল থেকে হিন্দু ক্যান্ডিডেট হবে না হবে না, আদিবাসী হবে না হবে না, দলিত হবে না হবে না, যদি মমতা মুসলমানের ভোটের আশা করতে পারে, আমি কেন হিন্দু ভোটের আশা করতে পারি না? যদি আজ হিন্দুরা আমাকে ভোট না দেয়, তাহলে বাংলায় প্রমাণ হবে মুসলমান কমন আল্লাহ, অন্য কেউ কমন আল, সে প্রমাণ তৈরি হবে, ঠিক না? অত একুশে পরীক্ষা হবে, কারা কমন আল কারা সেকুলার, একুশে পরীক্ষা করবো আমরা, ঠিক না বেটে? অনেক হয়ে যাবে, কথা বুঝে আসছে? চুপ করে আছি বলে শুধু আমার ছোট ভাই বলে আপনাকে বেশি বলতে হবে না, মানুষ জেনে গেছে, জেনে গেছে না? এখনো বহু দুঃখের কথা আছে, যারা এই কথা বলে যে মুসলমানদের লল করছে, মুসলমান এলে হিন্দুরা আলাদা হবে, আমি বলবো তারা হিন্দুদের ঘরে ছোট করছে, তারা হিন্দুদের ঘরে নোংরা বলছে, তারা হিন্দুদের ঘরে অপবিত্র বলছে, হিন্দুদের মনকে তারা কি বলে ছোট মনের মানুষ বলছে, হিন্দুদের ঘরে তাদের ঘরে কমনাল বানাচ্ছে, তারা আমি নয়। আজকে আমি আদিবাসীদের লিয়েছি, দলিতদের লিয়েছি, হিন্দুদের লিয়েছি, মতুয়াদের লিয়েছি, সবাইকে লিয়েছি, তারপরও এত সমালোচনা কেন?
না তোমার জলসায় নরেত্রকবি, আরে এটা জলসা তো ধর্মীয় জলসা। একটা যদি দুর্গা পুজো হয়, অন্য কোন অনুষ্ঠান হয়, সেখানে কি তার ধর্মীয় স্লোগান থাকে না? থাকে না, তার ধর্মীয় স্লোগান থাকে না? থাকে না। এই আপনারা আমার সঙ্গে ধোকা দেবেন না তো? তাহলে আপনারা আমার যে ক্যান্ডিডেট হবে তাকে ভোট দেবেন তো? ব্যাস, এবারে হাত নামান। কেউ যদি মনে করে এই ভোটটা দিলে কারো উপকার হবে, কারো ক্ষতি হবে, যার ক্ষতি হবে তাকে বলবো চলে আসুন একসাথে, আর যার ক্ষতি হবে যদি কেউ মনে করে তাকে রুকার দরকার চলে আসুন একসাথে রুকি। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু ওপেন একটা কথা জিজ্ঞেস করছি, সমাজের বুকে একটাই কথা এখন সমাজে চলছে, ও কে বলছে পঞ্চায়েত, কে বলছে বুথ জিতাতে পারবে না, কে বলছে এই উসব কথা বাদ দেন, পারবো কি পারবো না, ছেলেদের উপরে জুলুম যত বাড়ছে তত জানবেন কারো ভয় বাড়ছে, আর যত জুলুম বাড়বে, ব্যথা বাড়বে, তত তাড়াতাড়ি জানবেন ফুটফুটে একটা সন্তান হবে।